Assalamualaikum আর আফুরা ভাইয়ারা আপনারা একে বালা আছেন নি বাবুরে যেরকম গরম হর কিন্তু গরম সমস্যা না আমরা যে আঙ্গো বাংলাদেশ যত আমরা তুলুজে যে আমরা যে শহরে থাকি তুলুজ হিয়ানে রানে তুলুজ অ্যাসোসিয়েশনের পিকনিক মানে পিকনিক বারবিকিউ করে আর মাংস করে তা অলরেডি আইসি কি হয় না হয় আপনাদের লগে ইনশাল্লাহ শেয়ার করুম আর আফুরা ভাইয়ারা আপনারা একে ভালো আছেন নি সই সালামতে আছেন নি কেচা আছেন তো ইয়ানে অনেক জায়গার লোকজনের বিদেশিরাও পিকনিক করে তা আমরা বাঙালিরাও করি এর তো অলরেডি আপনার কি কয় জানি শুরু হয়ে গেছে অলরেডি বারবিকিউ হন্তি শুরু আর বাবিরা আড্ডাদের তো হেগেন অলরেডি আনে গো লগে তো অবশ্যই শেয়ার করুম তো আপাতত অন হেমুই যাই ভাবিগুলো লগে কেন কথা তথা কই হবে আইসি বুঝছেন না এই যে আমাদের বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেবের গিন্নি বসে রয়েছে প্রেসিডেন্ট সাহেবের বোন বসে রয়েছে বেআইন বসে রয়েছে এতনের ভাইয়ের বউ বসে রয়েছে হেতারা ইন্দিন দাঙ্গো বড্ডা আফা বসে রয়েছে আফা আর কিছু কর না আর আফা কিন্তু সাত ধরে আর বোন ঈদ মোবারক দিছে ভাবি শুভেচ্ছা দিছে শিলাফু এই যে আঙ্গ আরেকজন আইছে রেখা ভাবি মনি ভাবি সবাইকে তা ইয়ানে বারবিকিউ আর হবে আমরা আমি আইছি মাত্র আস্তে আস্তে শুরু করিয়ে তো রাখি আন্নের বাগেট স্যালাড আপনার আঙ্গো তাইর ভাই আয়োজন করতেছে এগুলার তো ইয়ান ব্যাকে বাগেট টাগেট এগুলা লই আপনার কি কয় জানি খাইব এই যে স্যালাড আমগো ফরাদ ভাই আগে ভাগে লুটেছে কিতা খবর গো পাইছে ভালো আসনি আমনে এখন সিলুডি বাসায় মাতবেন আমার অনেক সিলুডি ভাই বোন আছে না এক সেকেন্ড আগে মাতি যান ধন্যবাদ সব রে আসসালামু আলাইকুম আপনি যে লাইফে আসছেন এই জন্য ধন্যবাদ চালাটা দিয়ে আসি তারপরে কথা ওকে ইয়ান অলরেডি গিরি লঞ্চ শুরু হইছে অলরেডি শফিক মামা আসসালামু আলাইকুম গিরিল করতে আছে হ্যাঁ মামা হ্যাঁ এটা হচ্ছে সসেজ মাগেজ পুলে আর এটা হচ্ছে মাগেজ না রুল ভাই না আমি একটু সাতপুরের বাসায় কোন না এখন হয় না তো ওইলে খামু আমরা দেখুন আর ব্লগ উড়াই ফেলাইছে বিশ্বাস ভাবি হ্যাঁ বুঝছি তো লাঠিয়াল গ্রামে লাইলি বাজে সেই জন্য খালা পিটি নিয়ে ঘুরতে আছে কাটিং কাটিং জি লাঠিয়াল গ্রাম কি আমলো এলাকা না লাঠিয়াল গ্রাম শুটিং হইছে পুবাইলে আমগো আমগো এত এগুলা শুটিং হয় না মির্জা পরিবার আর এলো ইয়া পরিবার কে মারামারি লাগে আরে হর একটা এই যে আমার দুলা ভাই এটা নিছি ও আচ্ছা এটা শো নিমু এটা শো কেমনে নিমু আচ্ছা আমার দুলা ভাই বলে এটা শো নিতে আচ্ছা দুলা ভাই কি অবস্থা আপনার আমি আসি ভালোই তো আমাদের ঈদের পরবর্তী অনুষ্ঠান যেটা সেটা আমরা গ্রামেতে করতেছি আবার আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমাদের সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই বোন যারা আছে সবাই আমরা একসাথে আনন্দ করার জন্য সে যে গিরিয়া পৌঁছেছে খাইতেছি এই তো আনন্দ আনন্দ এই পৃথিবীতে এত মহামারী ভিতর আমরা একটু আনন্দে থাকতে চাই
যে আর যারা অসুস্থ আছে আমরা কামনা করি সুস্থ হোক আর যাদের পরিবার থেকে চলে গেছে যারা ওদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করে তো আপনি লইব কেন ওয়াজ কোভাজি আচ্ছা আঙ্গন ওয়াখালির মামুন ভাই কি কইবেন কোন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক স্পেশাল ইয়ে রাখি ভাবির ঈদ মোবারক আর আমরা এখানে সবাই ঈদের আনন্দ করতেছি দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো আনন্দ করি পাশে শিখতে পারি এবং দেশবাসীর জন্য দোয়া করি সবাই জন্য ধন্যবাদ আচ্ছা ভাই আচ্ছা আর ম্যাডাম একটু কথা বলুন না ম্যাডাম ম্যাডাম কি কথা লই তো হ্যাঁ আর আনন্দ তো নোয়াখালী কর না সমস্যা তো ইয়ান মামুন ভাই অর্ধাঙ্গিনী আমার বুবু হেরা অলরেডি ওই যে চিকেন এনে হুড়ে রয়েছে আঙ্গ জাঙ্গির ভাই লোয়ালার অলরেডি সাসা আপন পান বাসা বুবু আপনি কিছু কর না সবাই একটু মজা করতেছি আল্লাহ যেন আমাদের সবচেয়ে বড় কথা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক মানে অনেক বড় একটা ইয়ের ভিতরে মহামারীর ভিতরে আল্লাহ সবাইকে ভালো করুক ঠিক আছে আচ্ছা এই হয়েছে আর বোন আপনারা তো চিনেন আর এই যে মামুন ভাই উদ্যান কিনেছে সুমি ভাবে কিছু কন সবাইকে ধন্যবাদ যারা এই চ্যানেল দেখছেন হ্যাঁ নোয়াখালী কন না লাগে নোয়াখালী কোথায় সরম লাগে রে দড়ি আনেন না বনে জঙ্গলে একটু পিকনিক করতে আসছি খোকন ভাই আচ্ছা আচ্ছা খোকন ভাই আবদার করছে খোকন ভাই ঢাকা কইব ও খোকন দুলা ভাই মামা আপনাদের ভাষা মানে আমি তো জানি না আমি আমার ভাষা বলতে পারি না পারেন না যাই ও রুবেল ভাই সাতপুরের ভাষা কেন কনছেন সাতপুরের ভাষা নোয়াখালী ভাষা একই কেন একই রকম আব্বার যখন বিয়ে করেছি তখন আব্বা কই দিছে হ্যাঁ সাতপুরের ভাষা আর নোয়াখালী ভাষা কাজ করে সাতপুরের ভাষা আর ইয়ের ভাষা এক না নোয়াখালী ভাষা মুরুব্বী আছে বসন বসন করিমগঞ্জের আর রায়পুর ওই দিকের ভাষা হচ্ছে নোয়াখালী হাজিগঞ্জ হ্যাঁ সাতপুরের ভাষা অন্যরকম অন্যরকম আমি বিহালায় কি কমু আমার তো খাওয়ালেই তো আমি ব্যস্ত ছিলাম হইতেছে না আপনি কি কইতেছেন আপনি তো আমি বালা মারতে পারি আমাদের যে আঞ্চলিক ভাষা সেটা হলো আমরা এইভাবে কথা বলি তুমি খাইছো নি তুমি বইছো নি তুমি কখন যাইবা তোমরা এখানে কি আনন্দ ভালো করে করতেছো কিনা এই হটডগ খাইছো নি ঢাকার লোকের আমাদের খেলা শেষ হোক খেলা শেষ